ঐতিহাসিক স্মৃতিবিজড়িত শহর তাম্রলিপ্ত, বর্তমানে যা তমলুক নামে পরিচিত। আর এই শহরের প্রাণকেন্দ্রে অধিষ্ঠান করছেন দেবী বর্গভীমা। পুরাণ মতে সতীর বাম পায়ের গোড়ালি এখানেই পড়েছে, যা একান্ন পীঠের প্রথম পীঠ বলে মানা হয়। ৩০ ফুট বেদির ওপর ৬০ ফুট উচ্চতার বৌদ্ধ স্থাপত্যের অনুকরণে তৈরি এই মন্দিরটি আজও অনেকের কাছে বিশ্বাসের স্থান। ঐতিহাসিকেরা মনে করেন এই মন্দিরটি প্রথমে বৌদ্ধ সংঘ ছিল। পূর্ব ভারতে হিন্দু ধর্মের পুনরুত্থানে ও বাংলার শক্তি আরাধকদের পৃষ্ঠপোষকতায় পরবর্তীতে হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়। এই মন্দির নিয়ে আছে আর এক পৌরাণিক উপাখ্যান। মহাভারতের সময় রাজা তাম্রধ্বজ কালো ভূঁইয়া নামে এক ধীবর পত্নীর কাছে শোনেন এক অলৌকিক কাহিনী। সে মরা মাছকে একটি কুণ্ডর জল ছিটিয়ে জীবিত করত। রাজা এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেই স্থান পরিদর্শনে আসেন এবং সেই স্থানেই প্রস্তরময়ী দেবী বর্গভীমাকে প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রাচীন রূপ এখন অক্ষুণ্ণ আছে। গোল ছাদবিশিষ্ট মন্দিরটির চারটি অংশ, মূল মন্দির, জগমোহন, যজ্ঞ মন্দির ও নাট মন্দির। মন্দিরের বাইরের দেওয়ালে অষ্টাদশ শতাব্দীর তৈরি ২৭টি পোড়ামাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে বাম দিকে রয়েছে দুটি বিশ্রামাগার। বর্তমানে এগুলি বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন প্রভৃতি সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত হয়। আর ডান দিকে রয়েছে ভোগশালা। পঞ্চব্যঞ্জনাদি সহযোগে মাকে অন্নভোগ দুই বেলাই দেওয়া হয়। আর এই ভোগের বিশেষ পদ হল মায়ের প্রিয় শোল মাছ। আর কখনো কখনো মায়ের মহাপ্রসাদ হিসেবে পাঁঠা বলিও হয়। এই মন্দিরে ৯০ টাকার বিনিময়ে মায়ের ভোগপ্রসাদ পাওয়ারও সুব্যবস্থা রয়েছে, যদিও করোনাকালে তা স্থগিত। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে চোখে পড়বে প্রশস্ত নাট মন্দির। নাট মন্দিরের ওপরের দেওয়ালে আছে কমলা, মাতঙ্গী, ছিন্নমস্তা, ভৈরবী, ভুবনেশ্বরী, ষোড়শী, কালী, এরকম বেশ কয়েকটি দেবী মূর্তি। নাট মন্দিরের সামনেই রয়েছে গর্ভগৃহ। এই গর্ভগৃহেই দেবী বর্গভীমা বিরাজমান। আগে মাকে গর্ভগৃহের ভেতরে প্রবেশ করেই দর্শন করা যেত, কিন্তু করোনা পরিস্থিতিতে ভক্তবৃন্দরা মাকে নাট মন্দির থেকেই দর্শন করেন, কারণ এখন পুরোহিত ছাড়া গর্ভগৃহে প্রবেশের অনুমতি নেই। মন্দিরের সামনেই রয়েছে বেশ কিছু পূজার দ্রব্য সামগ্রীর দোকান। সামান্য কিছু অর্থের বিনিময়ে মাকে পূজা দেওয়ার সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন এখানে। এছাড়াও মন্দির চত্বরে মোটর সাইকেল ও সাইকেল রাখার সুব্যবস্থা রয়েছে। লোককথা অনুযায়ী দেবী বর্গভীমা পূজিত হয়ে আসছেন সেই মহাভারতের সময় থেকে। তমলুকের শক্তিপীঠের প্রাচীন নাম বিভাস। দেবী এখানে বর্গভীমা বা ভীমারূপা নামে অধিষ্ঠিত। তিনি আবার কালী, দুর্গা বা জগদ্ধাত্রী রূপেও পূজিত হন। প্রথা অনুযায়ী আজও দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিয়েই তমলুক শহরে দুর্গাপুজোর মণ্ডপগুলিতে ঘটস্থাপন করা হয়। মন্দিরের বাম দিকে রয়েছে একটি কাঠচাঁপার গাছ। ভক্তবৃন্দরা এই পবিত্র গাছে মানত করে লাল সুতো বাঁধেন। অনেক ভক্তের মনস্কামনাও পূর্ণ হয় বলে শোনা যায়। লোকশ্রুতি আছে
দেবী মন্দিরের পাশের পবিত্র কুণ্ডে ডুব দিয়ে মনস্কামনা করলেও দেবী তা পূর্ণ করেন। আর এই গাছের সামনে আছে দেবীর যজ্ঞকুণ্ড, যা যজ্ঞের সময় ব্যবহৃত হয়। কালাপাহাড়ের মতো ভয়ানক হিন্দু বিদ্বেষী মন্দির নাশকও দেবী বর্গহীমার কাছে মাথা নত করতে বাধ্য হয়। দুরন্ত কালাপাহাড় উড়িষ্যা বিজয়ের পর বঙ্গদেশের তাম্রলিপ্তে প্রবেশ করে মন্দিরটি ভাঙতে এসে দেবীর মহিমায় ঘুমিয়ে পড়ে। 1938 সালে 11 এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু মা বর্গভীমাকে দর্শন করতে আসেন। মেদিনীপুর জেলার বহু বিপ্লবী মায়ের আশীর্বাদ নিয়ে সশস্ত্র বিপ্লবের পথ বেছে নেন। বিপ্লবী ক্ষুদিরাম বসুও মাকে পূজা দিতে এই মন্দিরেই আসতেন। এমনকি মাতঙ্গিনী হাজরাও এই মন্দিরের পাদদেশে জমায়েত করে ব্রিটিশদের বিরুদ্ধে পিকেটিং করতেন। এই রকম নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মন্দিরটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল মোটো এসকেপকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।